বাংলাদেশ ব্যাংকের যে চিঠিটা আসছে মন্ত্রণালয়ে অনুমতির জন্য তার কপি আপনাদের অনেকের কাছে আছে, অনেকে তো সেই কপি শেয়ারও করেছেন অনেকের সাথে। এটা আমি উপস্থিত ছিলাম, গভর্নর সাহেব ছিল, সচিব মহোদয় ছিল, আমরা আলাপ আলোচনা করেই করেছি। এখন যেটুকু হচ্ছে সেটা প্রসিডিউরাল ডিলে, আর কিছু না। আমাদের এগুলো আলোচনা হয়ে হয়ে যাচ্ছে, হয়ে যাবে, আমাদের আমরা তিনজনই একমত। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এটা তো এই গভর্নর সাহেব যখন ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন এটা তখন গেছে এখান থেকে ফাইলটা, আমাদের অনুরোধটা, এবং ওনার সুপারিশ নিয়ে সচিব এফআইডির সুপারিশ নিয়ে গেছিল বাংলাদেশ ব্যাংকে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের উপরের লেভেল ঠিক ছিল, কারণ ডেপুটি গভর্নর সাহেব উপস্থিত ছিলেন ওই মিটিংয়ে। কিন্তু ওখানে যাওয়ার পরে জুনিয়র অফিসার কেউ হয়তো ওইটাকে একটু নেগেটিভ দিয়ে ফাইলটা এমনভাবে করেছিলেন যে আগের গভর্নর সাহেব ওইটা আর করতে পারেন নাই। তো যাই হোক, এখন নতুন গভর্নর সাহেব আসাতে উনি তো নিজেই এটার উদ্যোগী, সুতরাং আমরা উনি আসার দুই দিন পরই দেখা করি এবং তারপরই ওটা ফাইলটা উনি সাথে সাথে আবার ওইখান থেকে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন। এখন এটা জাস্ট প্রসিডিউরাল ইস্যুস, কারণ এটার ব্যাপারে বোধহয় আপনারা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের সাথেও কথা বলেছেন, উনি তো বলেছেন আমরা চিঠি পাঠিয়ে দিয়েছি সেন্ট্রাল ব্যাংক থেকে মন্ত্রণালয়ে। তার মানে প্রসিডিউরাল কাজ হচ্ছে আর কি, মন্ত্রণালয়ে গেলে একটু নিয়ম কানুন, ওনারা ওয়েটিং এর জন্য একবার এখানে পাঠায়, লতে পাঠায়, অনেক কিছু। কে বলছে না, কিন্তু আপনারা কথা বলবেন স্পোকসম্যানের সাথে, কারণ উনি ছিলেন উপস্থিত, আমরা যখন কথা বলি উনিও সিরাজ সাহেব এখানে উপস্থিত ছিলেন, এবং সিরাজ সাহেব তো জানেন যে আপনাদেরকে এটা ব্রিফ করতে হবে, কথা বলে নিয়ে ওনার সাথে। আবার ওনারা একটু দ্রুত করার জন্য, কারণ আইনে আবার সংসদে গেলে অনেক সময় লাগে, ওনারা একটু দ্রুত করার জন্য কোন একটা চেষ্টা করছেন না, তাও একটা অনুমতি নিয়ে করছে, কারণ ওখানে লেখা আছে বাজার মূল্য, মানে বাংলায় আর কি বাজার মূল্য আর ক্রয় মূল্য, এখানে ওদের এটা প্রতিস্থাপিত হবে আর কি কিছু, এটার জন্য কাজ করছে ওনারা। এটা এখানে কোনো নেগেটিভ কিচ্ছু নাই, একদম সবই পজিটিভ, জাস্ট প্রসিডিউরাল ইস্যুস, কারণ একটু বড় পরিবর্তন অনেক বছর পরে, তো সেই কারণে ওই বন্ডেরটাও তাই, এক্সপোজার লিমিটের ব্যাপার। এটার পরিষ্কার গভর্নর সাহেব তো আপনার এমডি সাহেবদের মিটিংয়ে বলেও দিয়েছেন যে আমাদের যেই বন্ডগুলা সিকিউরড হবে, মর্গেজ বা সিকিউরড, সিকিউরড বাই অ্যাসেট হতে পারে, সিকিউরড বাই গ্যারান্টি হতে পারে, গ্যারান্টি মানে ব্যাংক গ্যারান্টি। তখন অনেকে বলছে যে গ্যারান্টি নিতে গেলে তো আবার 1% কমিশন দিতে হয়, হ্যাঁ কমিশন দিয়ে আপনি গ্যারান্টি দিবেন যাতে পাবলিক কোনোভাবে না ঠকে। তো সেইভাবে এটা অ্যাসেট ব্যাক যতগুলো থাকবে গ্যারান্টেড থাকবে সেগুলো সব এক্সপোজার লিমিটের বাইরে থাকবে, কিন্তু যদি সেটা অ্যাসেট ব্যাক না হয়, ডিবেঞ্চার টাইপের হয় বা রিস্ক ওয়েটেড অ্যাসেট বেশি থাকে, তখন সেটাকে আর এক্সপোজার লিমিটের বাইরে রাখা হবে না, ওইটা এক্সপোজার লিমিটের ভিতরে ঢুকে যাবে রিস্কি অ্যাসেটগুলো। আর যেগুলো রিস্ক নাই, সিকিউরড, অ্যাসেট ব্যাক, গ্যারান্টেড, ওগুলো সব এক্সপোজার লিমিটের বাইরে। না, এটা দুই তিনটা ব্যাপার আছে। একটা হচ্ছে ধরেন কথার কথা আপনার ব্যাংকে 25 টাকা বিনিয়োগ করতে পারেন, আপনি কিনলেন অনেকগুলা শেয়ার আপনার ধরেন 25 টাকারই, এই সময় মার্কেট উঠতে থাকলো, তখন এটা 26-এ চলে যায়, 28-এ চলে যায়, তখন আপনি ইচ্ছা না থাকলে ওই শেয়ারগুলা উঠতি মার্কেটে বিক্রি করতে হয় এবং তাতে একটা মার্কেট পড়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয়, বলতে পারেন এটা উল্টাও হতে পারে। কিন্তু আমরা দেখছি যে ব্যাংক যেহেতু একটা ইনস্টিটিউশনাল ইনভেস্টর হিসেবে বড় বিনিয়োগ করে, তাই মার্কেট উঠতে থাকলেই তাদের মার্কেটের প্রাইস বাড়ার কারণে তাদের ফোর্স ট্রিগার সেলে চলে যেতে হচ্ছে। এখন যদি উনি সেটা, আরেকটা সমস্যা হচ্ছে ব্যাংকে প্রচুর ম্যান পাওয়ার লাগে, ডেইলি প্রাইস চেঞ্জ হয়, ডেইলি তাদের কেনা বেচার পোর্টফোলিও চেঞ্জ করতে হয়, 25-এর উপরেও যেতে পারে না, নিচেও রাখলে তাদের লস, এখন 25-এর উপরে গেলেই পোর্টফোলিও ম্যানেজমেন্ট আবার নতুন করে করতে হয়। এতে করতো কি ব্যাংকগুলা 25% যেটা তার ক্রয়ের মানে যতটুকু সে পারে ওটা করতো না, সে 18-20 করে বসে থাকতো। তাতে আমাদের যেটা ক্যাপিটাল মার্কেটের ক্ষতি হচ্ছিল যে ব্যাংকরা ম্যাক্সিমাম পারে 25, করে 18-19। যখনই আমরা বলি যে ভাই আপনি তো পারেন 25, কম করেন কেন, বলে স্যার এই তো প্রাইস বাড়লেই 25-এ চলে যাবে। এই করতে গিয়ে দেখা গেল 5-7% সব ব্যাংকের মানে অব্যবহৃত থেকে যাচ্ছিল। এখন যেটা হবে ব্যাংকের জন্য একটা স্বস্তির, যে আমি যেটা 1-2 টাকা করে 25 টাকার কিনলাম, এটা বাড়লো না কমলো আমার কিচ্ছু আসে যাবে না। ব্যাংকগুলোর লোক সারাদিন খালি ওই শেয়ারের প্রাইস বাড়লে আবার বিক্রি করো, কমলে কিনো, আমরা বলি কিনতে, আরেক ব্যাংক বলে বেচতে, এইসব ঝামেলা থেকে বের হয়ে গেল। এবং এই যে ট্রিগার সেল হতো 25-এর ক্রস করলেই, সেটা এখন বন্ধ হয়ে যাবে, তাতে মার্কেট উঠতি মার্কেটে শেয়ারের দাম বাড়লেও ব্যাংক বিক্রি করতে আর বাধ্য হবে না।